হাই স্টুডেন্ট আমি প্রিয়াঙ্কা বইতে চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে তো তোমাদের মাধ্যমিক স্টার্ট হয়ে গেছে এবং সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা রয়েছে তো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক তোমাদের সব পরীক্ষার্থীদের জন্য একটা স্মার্ট টিক্সের উপায় নিয়ে আজকে আমি চলে এসেছি অবশ্যই ভিডিওটা পুরোটা দেখো তা প্রথমে বলি যে তোমাদের যে পরীক্ষার হলে কিছু স্মার্ট টিক্স অ্যাপ্লাই করে তোমরা কিন্তু ভালো একটা রেজাল্ট করতে পারো তো অনেকেই আছে যে ভালো প্রিপারেশন নিয়েছো কিন্তু এই টিক্সগুলো অ্যাপ্লাই করলে তোমাদের আরও ভালো রেজাল্ট হবে তো প্রথমেই দেখো তোমাদের প্রচুর শর্ট কোশ্চেন থাকে আমি এমসিকিউ কিউ কোশ্চেন দিয়ে স্টার্ট করছি টিক্সগুলো তো তোমাদের এমসিকিউ কিউ কোশ্চেন যেগুলো থাকে প্রথমেই দেখে নেবে যে কোনগুলো পাচ্ছ না পাচ্ছ কোশ্চেন পেয়ে প্রথমেই দেখে নেবে যে কোন এমসি কিউগুলো পাচ্ছ না পাচ্ছ তো যে দেখবে যে অনেকে আছে যে প্রিপারেশান খুব ভালো এবং অনেকে আছে প্রিপারেশান ভালো নয় খুব একটা তো সবার জন্যই বলছি ধরো তুমি এমসিকিউর মধ্যে পাঁচটা বা ছটা বা হতে পারে তিনটে চারটে এমসিকিউ পাচ্ছ না পরপর পাচ্ছ না এরকম যখন এমসিকিউ দেখবে যে পরপর তিনটে চারটে পাচ্ছ না বা পাঁচটা ছটা পাচ্ছ না বা অনেকে হতে পারে যে কনফিউশন এত হয়ে যায় যে প্রতিটা অ্যান্সারই মনে হচ্ছে যেন তাদের ঠিক তো তাদের ক্ষেত্রে তোমরা কি করবে না তোমাদের অপশান এরকম থাকবে ক খ গ বা এ বি সি ডি এরকম করে এমসিকিউ থাকে তো তোমরা যেটা করবে সেটা কিন্তু প্রত্যেকটা কোশ্চেন কিন্তু একই রকম অ্যান্সার করে দেওয়ার চেষ্টা করবে মানে তোমরা যদি অপশান বিটা চুজ করো তাহলে প্রত্যেকটা কোশ্চেন মানে যতগুলো এমসিকিউ তুমি পাচ্ছ না সবগুলোই বি করে দিয়ে চলে আসবে বা যদি মনে হয় যে সিটা হওয়ার চান্স রয়েছে তোমাদের সেটা মনে হবে যেটা মনে হবে যে এ হতে পারে বি হতে পারে সি হতে পারে ডি হতে পারে এইগুলো চারটে অপশানের মধ্যে তোমার যেটা মনে হবে যে এই যে অপশানটা আমি করবো তাহলে তুমি সি যদি মন চুজ করো যে আমি সি করবো তাহলে সিটাই তোমরা ওই যে কটা কোশ্চেন পাচ্ছ না মানে কোশ্চেন পাচ্ছ না ধরো পরপর হতে হবে তাহলে সেই পাঁচটা ছটা কোশ্চেন তোমরা সি করে দিয়ে চলে এসো অথবা বি করে দিয়ে বা এ করে দিয়ে বা ডি করে দিয়ে মানে একই অপশান করে দিয়ে তোমরা চলে এসো তাহলে দেখবে যে তাতে কি হয় যে সঠিক হওয়ার সম্ভাবনা বেড়ে যায় এমনিতে আন্দাজে ঠিক করলে সেটা হবে কি হবে না সেটা তো কোনোরকমই সম্ভাবনা থাকে না তো তার থেকে ভালো যে আমরা যদি এই ট্রিক্সটা অ্যাপ্লাই করি তাহলে কিন্তু কিছুটা ঠিক হতেও পারে মানে তোমরা যদি অন্তত সাত আটটা যদি ধরো পাঁচ ছন্ন এরকম হয় তার মধ্যে কিন্তু হতেই পারে চার পাঁচটা ঠিক হয়ে গেলে তোমরা যদি এইভাবে করে দিয়ে আসো ঠিক আছে এটা প্রথম একটা ট্রিক্স তোমরা অ্যাপ্লাই করতে পারো এবার এমসিকিউর ক্ষেত্রে যেগুলো দেখবে তোমরা অপশানে রয়েছে যে ওপরের সবগুলোই হবে রকম যে অপশানটা দেখবে সেইটা হওয়ার সম্ভাবনা বেশি থাকে 90% পারসেন্ট সম্ভাবনা থাকে সেই অ্যান্সারটা হওয়ার তাহলে তোমরা চেষ্টা করবে যে সেই অপশানটা করে দি যদি না জানো মানে অ্যান্সারটা যদি পুরোপুরি অজানা হয় সেই তো তোমরা আনতে যে দিয়ে আসবে আমি বলবো যে প্রত্যেকটা কোয়েশ্চেনের অ্যান্সার করে দিয়ে আসবে অবশ্যই এমসি কিউ হোক বড কোশ্চেন হোক সবগুলোই কিন্তু প্রত্যেকটা অ্যান্সার করে দিয়ে আসবে কোনোটা কিন্তু ছাড়া যাবে না ছাড়া যাবে না কারণ তোমরা যদি আন্দাজে করে দিয়ে আসো সেটার মধ্যে ঠিক হতেই পারে এবং যদি ছেড়ে দিয়ে আসো তাহলে তোমরা কিন্তু ওই নাম্বারটা পুরোপুরি হারিয়ে ফেললে তাই কোনো প্রশ্ন উত্তর কিন্তু ছেড়ে আসবে না সবটাই অ্যাটেন্ড করে আসবে এবং এমসিকিউর ক্ষেত্রে তোমরা এইগুলো কিন্তু অ্যাপ্লাই করতে পারো এবার ধরো তোমার কোনো একটা এমসিকিউর কোশ্চেনে এরকম অপশান দেওয়া আছে যে এ ও বি উভয় বা বি আর সি উভয় এই যে কোশ্চেনটা এরকম যে অপশানটা দেওয়া থাকবে সেইটা হওয়ার সম্ভাবনাও কিন্তু এইটটি পারসেন্ট থেকে যায় মানে সবসময় যে হবেই তা বলছি না কিন্তু সম্ভাবনা বেশি আমি সম্ভাবনার পার্সেন্টেজ যদি আমরা ধরি তাহলে সেটার সম্ভাবনা বেশি থাকে ঠিক আছে আন্দাজে কখনোই কিন্তু বলা যাবে না যে হানড্রেড পার্সেন্ট ঠিক হবে কিন্তু আমরা একটা সম্ভাবনার যদি আমরা পার্সেন্টেজ করি তাহলে যেটা বেশি সেটা আমরা ট্রিক্স হিসাবে অ্যাপ্লাই করে আসতে পারি এবার দেখো বট কোশ্চেন তোমরা কোশ্চেন হাতে পাবে হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে শর্ট কোশ্চেন দেখে নেবে কোনগুলো পাচ্ছ না পাচ্ছ দেখে নিয়ে সঙ্গে সঙ্গে বট কোশ্চেনে চলে যাবে বট কোশ্চেনে যেগুলো পাচ্ছ সেগুলো আগে তোমরা গোল গোল দাগ দিতে থাকো যে যেটা তোমরা পাচ্ছ সেটা কিন্তু দাগ দিয়ে দেবো রাইট চিহ্ন একটা টিক দিয়ে রাখো যে এই কোশ্চেনগুলো আমি পাচ্ছি এবং এইগুলো আমি করব। ঠিক আছে এবং যেগুলো পাচ্ছ না সেগুলো কিন্তু প্রথমে মাথা ঘামানোর কোনো দরকার নেই তারপরে দেখবে যে যখন দেখবে যে আমার দাগ দেওয়া প্রশ্নগুলোর উত্তর দেওয়া হয়ে গেছে তখন তোমরা কি করবে যে যেগুলো পারলে না সেইগুলো নিয়ে ভাবনা চিন্তা করবে এবং এক নম্বরের প্রশ্ন যেগুলো আছে সেইগুলো কিন্তু যদি অর থাকে সেই অরের প্রশ্নগুলোও কিন্তু করে আসবে কারণ যদি কোনোভাবে মনে হচ্ছে হয়তো ভুল হবে না কিন্তু যদি কোনোভাবে ভুল হয়ে যায় তাহলে কিন্তু তোমরা যদি এক্সট্রা করে দিয়ে আসো অবশ্যই ওয়ান মার্কসের ক্ষেত্রে বলছি তোমাদের টু মার্কস বা থ্রি মার্কস ফাইভ মার্কস এইগুলো কিন্তু করতে যাবে না বেশি কিন্তু যেগুলো অপশান দেখবে যে অড রয়েছে যেগুলো এক নম্বরের প্রশ্ন এবং দু নম্বরের প্রশ্নের ক্ষেত্রে একটা বেশি করে আসলেও কোনো অসুবিধা হয় না কিন্তু তোমরা বেশিরভাগটা এটা অ্যাপ্লাই করবে এক নম্বরের প্রশ্নের জন্য তাহলে প্রথমেই তোমরা খাতা পাবে সেটা মার্জিন ভালো করে তৈরি মানে কেটে নেবে তারপরে তোমরা কি করবে কোশ্চেনটা ভালো করে দেখবে কোনগুলো পাচ্ছ সেইগুলো দাগ দেবে এবং তারপরে এমসিকিউর ক্ষেত্রে যে ট্রিক্সগুলো বললাম সেগুলো তোমরা অ্যাপ্লাই করবে যদি দুটোও দেখো পরপর পাচ্ছ না বা তিনটেও পাচ্ছ না তাহলেও কিন্তু তোমরা এই ট্রিক্সটা অ্যাপ্লাই করতে পারো তাহলে এটা অনেকটা সম্ভাবনা থাকে যে তোমাদের ট্রিক্সটা অ্যাপ্লাই করলে নাম্বারটা পেয়ে যাওয়ার অনেকটা সম্ভাবনা বেড়ে যায় কিন্তু ঠিক আছে আরেকটা কথা বলে দিই তোমরা কিন্তু কোনোভাবেই যে জেল পেনগুলো হয় সেগুলো কিন্তু ইউজ করতে যাবে না তাছাড়াও তোমরা যে পেনগুলো ইউজ করবে সেগুলো কিন্তু একটু কালি চেক করে নিয়ে ভালো করে যাবে যাতে কোনো রকম অসুবিধা না হয় আরেকটা কথা যেটা বলি তোমরা যখন লুজ সিট নেবে ঠিক আছে সেই লুজ সিটের মধ্যে কিন্তু তোমরা অবশ্যই রোল নাম্বার লিখবে আর কিছু লেখো আর না লেখো রোল নাম্বারটা অবশ্যই কিন্তু তাড়াহুড়োর মাথায় হলেও ঠিকঠাকভাবে দেখে দেখে রোল নাম্বারটা কিন্তু ঠিক করে লিখবে অবশ্যই করে এবং রেজিস্ট্রেশন নাম্বার লিখতেও পারো নাও লিখতে পারো কিন্তু রোল নাম্বারটা অবশ্যই লিখে নেবে তাছাড়াও তোমরা নামটা লিখে রাখতে পারো আর তাছাড়াও তোমরা কি করতে পারো যে পেজ নাম্বার যেটা পেজটা নিলে নিয়েই কিন্তু প্রথমে ওয়ান টু করে মার্কিং করে রাখবে তার ফলে কী হবে তোমাদের কাছে হয়তো চার পাঁচটা পেজ হয়ে যাবে এবং টেনশনের মাথায় পরীক্ষার মাথায় তখনকে অ্যারেঞ্জমেন্ট করতে পারবে যে করতে পারবে না যে কোনটা পরে কোনটা হচ্ছে তাই অবশ্যই কিন্তু পেজ নাম্বার যখন পেজ নিচ্ছ তখনই ওয়ান টু বলে মার্কিং করে নেবে তাহলে যখন তোমরা গোছাবে তারাহুড়োর মাথায় যখন গোছাবে তখন কিন্তু কোনোভাবেই ভুল হবে না যখন পেজটা নিচ্ছো তখনই কিন্তু ওপরে ওয়ান টু বলে লিখে এবং রোল নাম্বারটা আর কিছু লেখো আর না লেখো অবশ্যই কিন্তু রোল নাম্বারটা লিখে তারপরে তোমরা লেখা শুরু করো ঠিক আছে আর যদি মার্জিন সেই লুজ পেজে যদি দেখো মার্জিনটা আনতে পারছো না তাহলে পেজটাকে দুদিক দিয়ে মুড়ে নেবে তারপরে তোমরা লিখতে শুরু করে দেবে কোনো অসুবিধা হবে না তাতে ঠিক আছে আশা করছি খুব খুব ভালো পরীক্ষা হবে এবং আমার চ্যানেলে সব কিছুর তোমাদের সাজেশান দেওয়া আছে মাধ্যমিকেরও লাইফ সায়েন্সের সাজেশান দেওয়া আছে উচ্চ মাধ্যমিকের বায়োলজিতে সাবজেক্ট সাজেশান দেওয়া আছে তোমরা অবশ্যই কিন্তু সেগুলো দেখে যেতে পারো আর তোমাদের অবশ্যই পরীক্ষা ভালো হবে তাহলে আজকের মতো টাটা